দেশনায়ক তারেক রহমান মালেক ভাইদের মতো কিছু মানুষকে পেয়েছিলেন যাদের তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনার এই ছবিটা, এই দানবীয় ছবিটা ফুটে উঠেছে। যে শেখ হাসিনার যে নিঃশংস এবং হিংস্র যে দুঃশাসন গেছে, এই দুঃশাসনে বাংলাদেশে সে যে রক্ত ঝরিয়েছে, এই রক্ত ঝরানোর যে প্রতিবাদ শুধুমাত্র বাংলাদেশে গুম খুনের মধ্যে যতটুকু পেরেছে নিজের জীবন দিয়ে যারা করার তারা করেছে, নিপীড়ন নির্যাতন যতটুকু ভোগ করার আমরা করেছি, কিন্তু ইউরোপে এবং আমেরিকায় যে বিক্ষোভের মুখে পড়ে পৃথিবীতে একটি পতিত গণতন্ত্র বিনাশকারী এক ভয়ঙ্কর দানবের যে ছবি ফুটে উঠেছিল, এটা আমি বলবো। ওখানে দেশনায়ক তারেক রহমান সেখানে আছেন, কিন্তু দেশনায়ক তারেক রহমান মালেক ভাইদের মতো কিছু মানুষকে পেয়েছিলেন যাদের তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনার এই ছবিটা, এই দানবীয় ছবিটা ফুটে উঠেছিল। এই কারণে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই হলো, আগস্টে হলো, এই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের শিশু কিশোরদের আন্দোলনে পৃথিবী থেকে সবচাইতে ধিক্কারজনক আপনার ধিক্কার পেয়েছে শেখ হাসিনা। এর পিছনে যারা সবচেয়ে বেশি সংগঠিত করেছিলেন বাইরের আন্দোলন, তাদের মধ্যে মালেক ভাই সহ আরও অনেক নেতৃবৃন্দ আছে। মালেক ভাই ইউকের সভাপতি হিসেবে তার ভূমিকা ছিল অন্যতম, আর তার এই ক্রমাগত ভূমিকার কারণে আপনারা শুনেছেন সফুর কাছ থেকে যে তার বাড়ি ঘর বাংলাদেশের সিলেটে সব তছনছ করেছে, ভাঙচুর করেছে, কিন্তু তারপরও মালেক ভাইকে ভয় পাইয়ে দেওয়া যায়নি। উনি ইংল্যান্ডে বিভিন্ন টক শোতে উনি যত জোরালোভাবে শেখ হাসিনার বর্বরোচিত চরিত্রকে তুলে ধরেছেন, এটা আমরা বাংলাদেশ থেকেও আমরা দেখেছি।